हेलो ভিউয়ার্স, জারিফ এন্টারটেইনমেন্টের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাবো কাকড়া ফ্রাই। দেখতে পাচ্ছেন আমার কাকড়া ফ্রাই গুলো অনেক সুন্দর হয়েছে। তো চলুন চলে যাই মূল পর্বে। মূল পর্বে যাবার আগে যারা দর্শক এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই কাকড়া ফ্রাইটি এই টমেটো সস দিয়ে খেতে খুবই মজা লাগে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আসুন শুরু করি। কাকড়ার ফ্রাই করার জন্য আমি প্রথমে এখানে তিনটি বড় সাইজের কাকড়া নিয়েছি। কাকড়াগুলো আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই কাকড়া পরিষ্কার করার লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো এখানে আমি তিনটা বড় সাইজের কাকড়া নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে আমি মশলা নিয়েছি, দেখাচ্ছি। এটা আমি আদা পেস্ট নিয়েছি হাফ টিস্পুন, রসুন পেস্ট হাফ টিস্পুন। এখানে আমি আরো কিছু মশলা নিয়েছি, প্রথমে দেখাচ্ছি। এটা হচ্ছে লাল মরিচের গুঁড়ো এক টিস্পুন, হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, এখানে গোলমরিচ গুঁড়ো সামান্য কিছু কটা টিস্পুন, এখানে লবণ স্বাদ মতো, এটা গরম মশলা গুঁড়ো সামান্য, জিরা গুঁড়ো এক টিস্পুন, ধনিয়া গুঁড়ো হাফ টিস্পুন, মরিচ গুঁড়ো এক টিস্পুন, আর এখানে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ নিয়েছি, আর এখানে ময়দা হাফ হাফ কাপ নিয়েছি। আমি এই শুকনো মশলাগুলো একসাথে মিশে নিয়ে তারপরে কাকড়াগুলো দিয়ে দিব। এই যে আমি ময়দা দিয়ে দিচ্ছি আর এই শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। মিশে নেওয়ার পর আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, এটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে সামান্য কিছু পানি দিব, অল্প সামান্য পানি দিচ্ছি। পানি দিয়ে এগুলো মাখিয়ে নিচ্ছি, তারপর আমি কাঁকড়াগুলো ছেড়ে দিব। দেখেন আমি মশলার সাথে কাঁকড়াগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ডুবো তেলে ভাজিয়ে নেব, ভেজে নেব। আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছিলাম, যেহেতু ডুবো তেলে ভাজবো এজন্য একটু বেশি পরিমাণে তেল দিতে হবে। তো আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে কাঁকড়াগুলো ছেড়ে দিচ্ছি তেলের উপর। আমার কাঁকড়াগুলোর এক পিসটা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। আমার কাঁকড়া ফ্রাই করা হয়ে গেছে, আমি এগুলো একটি পাত্রে উঠিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে আমি ভেজে ফেললাম কাঁকড়ার ফ্রাই। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।